তবে অনেকে বলে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়রিপুকে ত্যাগ না করলে হরি ভজন হয়, মূর্খ তারা জানে না। কাম ক্রোধ লোভ এদের ত্যাগ হয় না, কারণ কাম থেকে তনুর সৃষ্টি। মিলিয়ে নাও পিতৃ মাতৃ কামের মিলনে তনু মানে দেহের সৃষ্টি। আরো গভীরে বলে যাই মা, পিতৃ বীর্যে সৃষ্টি হয় হারার মর্যা। আমি কোন বংশের সন্তান, আমার পোঠাকুরদার হার, আর আমার ডিএনএ টেস্ট করলেই ধরা পড়ে যাবে সত্যি কি আমি এই বংশে। আমার বাবা ওটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু ওটাও তো নাও হতে পারে, রাগ করো না মা, কারণ মন জানে পাপ আর মা জানে বাপ। যতই আমার বাবা বলুক না কেন, আমি তোর বাবা, কিন্তু আমার মাই বলতে পারে আমার বাবাকে। আর যতই আমি ন্যাড়া হয়ে চৈতন্য রেখে বেড়াই না ঘুরে, আমি জানি আমি কি মা। যতই প্রধান এমএলএ এমপি আমার কারেক্টার সার্টিফিকেট দিক না কেন, আমি জানি, কারণ আমার মন জানে পাপ আর মা জানে বাপ। পিতৃ বীর্যে সৃষ্টি হয় হার আর মজ্জা, মাতৃ সুক্তা সত্তায় সৃষ্টি হয় রক্ত আর মাংস তৈরি হয় জলাশয়ের মধ্যে। ভগবান দেখলো এমন একটা সুন্দর ভজনের দেহ, 80 লক্ষ জনই ভজন করে, সবাই ভাবি হয়তো মনুষ্য জন্মে ভজন হয়, কিন্তু না মা, প্রত্যেক জন্মে কৃষ্ণ ভজন হয়েছে বলেই মনুষ্য জন্ম লাভ হয়েছে। জলের মধ্যে শঙ্খ রূপে জন্ম হয়ে গোবিন্দের আরতির কালে যখন শঙ্খের ধ্বনি করেছে, তোমার শঙ্খের ধ্বনি শুনে কত লোক বলেছে হে গোবিন্দ, কেউ ক্ষেত মাঝে, কেউ বৃক্ষের উপরে, কেউ পথ মাঝে, সেখান থেকে গোবিন্দকে স্মরণ করেছে ওই শঙ্খের ধ্বনি শুনে, তাই গৌর হরি তোমার কৃষ্ণ ভজন হয়েছে। বৃক্ষ রূপে জন্ম নিয়ে ফল ফুল পত্র দিয়ে গোবিন্দ চরণে এসেছে, পশু রূপে জন্ম নিয়ে দুগ্ধ দিয়ে গোবিন্দকে পঞ্চামৃত স্নান করিয়েছে। কে বলেছে মা শুধু মনুষ্য কুলেই ভজন হয়? তবে কি জানো, সব কুলে ভজন হয় কিন্তু গুরুপ লাভ হয় না। মনুষ্য জন্মটা শ্রেষ্ঠ কেন, কারণ মনুষ্য জন্মে গুরু লাভ হয়, আর গুরু গোবিন্দ মহিমায় গুরু কৃষ্ণে এক পরিমাণ। এই দীক্ষা নিয়ে শুদ্ধ হয়ে তার প্রমাণ পঞ্চম বৈশী ধ্রুবর জীবনী পড়লে পাবে। ভগবানকে যতবার দেখে ততবার ভগবান এসে খেলা করে, কত বেশি দেবর্ষি জিজ্ঞাসা করে ঠাকুর মণি ঋষি মহর্ষিরা এত তোমায় ডাকে, তুমি যাও যাও। আর সামান্য পঞ্চ বৈশি বালক মধু দাদা বলে ডাক দিলে চলে যায়, তার সঙ্গে খেলা খেলা। যদি তাই করো তাহলে নিজের স্বরূপ দেখাও না কেন? বললো পারবে না দেখতে, কেন ওর যে এখনো দীক্ষা হয়নি। দেবর্ষি তুমি দীক্ষা দাও, দেবর্ষি নারদ দীক্ষা দিল। সেদিন দর্শন হলো, ভগবান বলল এতদিন আমার কোল চেয়েছিলে, পিতার কোলে বসতে পারোনি তাই বাসনা করেছিলে, এসো আমি কোল। বলল ঠাকুর আর কোল লাগবে না, এতদিন না বুঝে না জেনে কামনা বাসনায় চেয়েছি, কিন্তু আজ তোমায় পেয়ে বুঝেছি। রাধারানীর নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে, কখন যে রাধারানীর বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে রাধারানী জানে। এই কৃষ্ণ প্রেম বড় কঠিন মা,
এই প্রেম যদি একবার কারো হয়। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। এ পাড়ার মেয়ে ও পাড়ার ছেলে পালিয়ে গেল, আমরা বলি প্রেম করেছে, ওটা প্রেম নয়, ওটা কাম। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম, গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে। কোন ঘর? অষ্টদল পদ্ম, চতুর্দল পদ্ম, তার উপরে সেই পদ্ম, রাধা কৃষ্ণ নিত্য লীলায় মগ্ন। যদি হয় সেই নয়ন, হৃদয় মাঝে দেখবি গুপ্ত বৃন্দাবন। এমনি জ্ঞানী জনরা বলেনি কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, লক্ষ্য করো মা, এমনি বলেনি মানুষের মাঝে স্বর্গ নরক। সত্যিকারের বলো তো বাবা, এই যুগে আমরা মানুষ কত, এই যুগে, এই সমাজের বুকে, এখনকার সমাজে সত্যিকারের বুকে হাত দিয়ে বলো তো আমরা মানুষ কত। অপরাধ দিও না মা, মান আর হুঁশ যাদের দুটো বর্তমান তারাই তো মানুষ। যদি সত্যিকারের আমি মানুষ হতাম, তাহলে বৃদ্ধ মাকে ফেলে রেখে দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে আলাদা ফ্ল্যাট ভাড়া করে কলিযুগে আমরা সবাই পাপি, তবে বেশিরভাগ আমরা জ্ঞান পাপি, বুঝি না এমন কোন মানুষ আমার জীবনে আমি খুঁজে পাই, কিন্তু বুঝে কি করেছি, বুঝে কেউ। রাধা রানীর বাহ্যিক জ্ঞান হারিয়ে গেল, সোনার দেহটা ভূতলে অর্থাৎ ধরিত্রীর বুকে পড়ে রইল। ঠিক সেই সময় ওই রায়কুঞ্জে প্রবেশ করলো কারা, ওগর হ্যান কানে কৃষ্ণ কথা শুনবে বলে, কৃষ্ণ কথা শুনবে বলে, দুটো কৃষ্ণ কথা শুনবে বলে, কৃষ্ণ কথা শুনবে বলে, মনে এসেছে সখী সূর্য তখন অস্ত যায়নি মা, সেই সময় এক এক করে কুঞ্জে এসে দাঁড়ান। এবার কুঞ্জের দ্বারে এসে দেখলেন অন্তঃপুরে রাজা রানী ধুলায় ধূসরিত, হারিয়ে গেছে। দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, তুলিয়া লইল কোলে, তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে করলো কি, নিজ বসনে দিয়া মুখখানি মুছাইয়া, আস্তে বাবা মুখখানি মুছাইয়া কইছে মধুর বাণ, তাড়াতাড়ি করে নিজের বসনটা দিয়ে নিয়ে কইছে মধুর বাণ, আজ কেন ধনী হয়েছ এমনই কহ না, কি হেতু শুনি আজ কেন এই দশা। রাধারানী বলল, কেন অন্যদিন আমার কি হয়? বলল, শোন, প্রতিদিন হাসো মিলাও যে মুখে, কৃষ্ণ ভক্তের দুঃখ নেই।
যে কৃষ্ণ ভক্ত বলে আমার দুঃখ কষ্ট জ্বালা ব্যাধি জানবে সে ভক্ত না। জ্বালা কষ্ট দুঃখ এটা বাহ্যি, আর কৃষ্ণ ভজন হচ্ছে আধ্যাত্মিক। বাহ্যিক আর আধ্যাত্মিক এক করো না। কৃষ্ণ ভক্তের যদি দুঃখ থাকে একটাই দুঃখ, তারা সারা জন্মই বলে যাবে আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমি যেমন খেলাম তেমন গেলাম, আমার ভাগ্যে হলো না রে, যেমন গেলাম তেমন গেলাম, আমার ভাগ্যে হলো না রে, সংসারের বাবা মা গুরুজনরা যেমন করে সংসারকে মঙ্গল রাখার সুখী রাখার জন্য, তার রাজামশাইও তাই করছে। করতে করতে রাজামশাইয়ের যে নিজের দেহ সুখ তা সে তিনি ভুলে গেছেন। বেশ কিছুদিন এইভাবে চলতে চলতে একদিন ভোরের বেলা পথ দিয়ে যাচ্ছে, আর এক প্রজায় রাজাকে দর্শন করে বললেন, রাজামশাই একটা অনুরোধ জানাবো আপনার কাছে। রাজা বলল, বলো। তো বললো, দয়া করে সকালবেলা আপনি কোনোদিন এই পথে আসবেন না। রাজা বলল, কেন বাবা? আমি যে প্রজা, তোদের সুখ দুঃখ দেখার জন্যই, তোদের ভালো মন্দের জন্যই তো আমি দিন রাত পরিশ্রম করে চলেছি। তোরা ঘুমাস, আমি ঘুমাই না। হরি বল। আজ যে আমার এই হরিনাম শুনছি, এই যে বসে আছি, এত শান্তি আনন্দ পাচ্ছি, এর মাহাত্ম্য দুজন। কিন্তু এর কারণে হচ্ছে দুজন, একজন হচ্ছে মিলিটারি যারা বর্ডারে দাঁড়িয়ে দিন রাত পাহারা দিয়ে বক্ষ পেতে দাঁড়িয়ে আছে, যাদের জীবনের আত্মসুখ শান্তি সব ত্যাগ করেছে শুধু আমাদের জন্য। যদি বলো বাবা পয়সা কি পায় না, ময় পয়সা মেথরেও তো পায় বাবা, তারা কেন? লক্ষ্য করো মা, এক হলো মিলিটারি আর এক হলো সাধু মহন্ত, যারা সবকিছু ত্যাগ করে ভগবানকে জাগিয়ে জগৎকে সুখ শান্তি দেওয়ার জন্য। প্রকৃত সাধু যে হয় সে নিজের মঙ্গল বাসনা করে না, সে জগতের সকল জীবের কল্যাণের কথা ভাবে। প্রকৃত সাধু যে হয়, প্রকৃত ভক্ত যে হয়, আর স্বার্থবাদী যে হয়, সে মঠ মন্দির শিষ্য সামন্ত নিয়ে বড়াই করতে থাকে, অপরাধ নেবে না বাবা। যশ খ্যাতি প্রতিষ্ঠায় মত্ত যারা হয় তারা সাধু বেশ নিলেও প্রকৃত কৃষ্ণ রসে এত সোজা নয় বাবা। এই দুই ব্যক্তির কৃপায় বা করুণায় আজ আমার এত হরিকথা হোক, রাত্রে ঘুম হোক, বিষয় আশায় হোক, শান্তিতে আছি মা। হরে কৃষ্ণ অপরাধ নিয় না বাবা, আরে আপনার মতো আট কুড়ো লোকের বদন দেখা রাজা এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে মনে মনে যাদের জন্য দিবারাত্র পরিশ্রম এত কিছু করলাম, আমি দেহ সুখ ভুলে গেছিলাম বলে আমার সন্তান আদি হয় না, তাই আমাকে আজ পুরো বলে রাজ আমার এ জীবন রাখবো না,
রাজা ছুটে চললেন কোথায়, গঙ্গার দিকে, জলে ঝাঁপ দিয়ে, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে আর নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। এমন সময় একজন দাঁড়ালেন, সে কে? সে হলো ওঝা বা গুণি, যে গোনা পড়া করে পরের ভূত ঝাড়া বাড়ি ঘর বেঁধে দেয়, বলেন ওঝা গুণি পাড়ায় অনেকে থাকে, তার সঙ্গে রাখে। সে বলল, রাজামশাই আপনি একটুখানি দাঁড়ান, কেন এইভাবে আপনি কোথায় যাচ্ছেন? বললো আমি প্রাণ ত্যাগ করবো। সব যখন বললো, গুনিন বললো, দাঁড়াও রাজামশাই, আমি একটু গোনা পড়া করে দেখি আপনার পিতা বলা কোনো সন্তান আছে কিনা। দেখবেন আমরা অনেক সময় কর্মদোষে অনেককে হাত দেখাই না, গ্রহ নক্ষত্র অনেক সময় বলে দেয় এই যজ্ঞটা করো, এই আংটিটা ধারণ করো, এইটা পড়ো। রাধে রাধে মামা, গুনা পড়া করে বলে দিল রাজামশাই আপনার পিতা বলা ধন লাভ হতে পারে, তবে তার জন্য আপনার একটা কর্ম করতে হবে। কি বলল? এক ব্রাহ্মণের চার পুত্র হবে, কনিষ্ঠ পুত্র দ্বাদশ বৎসর বয়স হবে, দীক্ষিত হয়ে কৃষ্ণ নামের পাগল হবে, সেই ছেলেকে এনে দ্বাদশীর দিন অমৃত যোগে, ভৈম একাদশীর পরে যে দ্বাদশী, ওই ভৈম একাদশীর পরের দিন দ্বাদশীর দিন যদি তাকে বলি দিতে পারেন অমৃত যোগে, সেই বালকের প্রাণের বিনিময়ে আপনার পিতা বলা ধন লাভ হরি। রাজামশাই সেই গুণিনকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে এলেন। যত কর্মচারী ছিল রাজার সবাইকে রথের ধন সম্পত্তি দিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন খোঁজ কর। খুঁজতে খুঁজতে এক ব্রাহ্মণ পাড়ায় গিয়ে পেলেনও বটে। রাজামশার চার ছেলে, একটা বেদজ্ঞ, একটা শাস্ত্রজ্ঞ, একটা পাণ্ডিত্য। আর এই ছোট ছেলে, তখনকার দিনে তো এসব ছিল না পাঠশালা, পথ দিয়ে যেতে যেতে এক বৃক্ষ তলে এক বৈষ্ণবের কাছ থেকে হরিনাম শ্রবণ করেছিলেন। সেই বৈষ্ণবের থেকে দীক্ষা নিয়ে ওই ছোট্ট বালক, ব্রাহ্মণের ছোট বালকটি নামেই মাতহারা হয়েছে। মাঠে গরু যখন চড়ে বেড়াত, সেই গোপালে প্রবেশ করে গোপালকে খুঁজতে, গোপালে প্রবেশ করে, গো মানে ধেনু, পাল মানে অনেক, ওই গোপালে প্রবেশ করে গোপালকে খুঁজতে, বৃন্দাবনে তোমাদের তো আমার গোবিন্দ নিত্য চারণ করত, তোমরা আমায় বলতে পারো আমি কোথায় গেলে তার দেখা পাও। এহেন দশা দেখে ব্রাহ্মণ বলতো যে সবার মরণ হয় না, সবার মরণ হোক না হোক তোর মরণ হয় না, ভগবান কি তোকে দেখতে পায় না? কেউ কেউ জিজ্ঞাসা করে, ব্রাহ্মণ ঠাকুর আপনারই সন্তান, তাও কনিষ্ঠ, দেখবেন মায়ের সব থেকে আদরের হয় ছোটটা, আর বাবার সব থেকে আদরের হয় বড়টা। যদি বড় ছেলে হয় বাবা তার প্রতি স্নেহ ভালোবাসা, কারণ বাবা জানে আমি মরলে ওই আমার আগুন দেবে, আর মা জানে এ আমার কোলের ছেলে, ওই জন্য মাঝখানে যারা থাকে তারা একটু হয়তো অবহেলা পাচ্ছিল। ওই যায় জাগত জগৎ মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, আপনার কনিষ্ঠ ছেলে কত আদরে, আর আপনি সবসময় ওর মৃত্যু কামনা করে। ব্রাহ্মণ বলল, তোমরা বলছো আমায়, তোমরা শাস্ত্র জানো না, ব্রাহ্মণ কুলে মূর্খ পুত্র জমির সমান, যে ছেলে বেদজ্ঞ নয়, শাস্ত্রজ্ঞ নয়, পাণ্ডিত্য নেই, সে বেদ অধ্যয়ন করবে কি করে, পুরোহিত্য যাজন করবে কি করে? ব্রাহ্মণ কুলে জন্মে যদি পুরোহিত্য না করে, তাহলে নিচু জাতের ঘরে গিয়ে কোনো না কোনো নিচু কর্ম করে তাকে উদর নিবৃত্তি করতে হবে। তাই ব্রাহ্মণ কুলে জন্মে যদি নিচু জাতের ঘরে কর্ম করে তার উদর নিবৃত্তি, পেটের খাবার জোগাড় করতে হয়, সে ছেলে বেঁচে থাকার থেকে মরণ ভালো। এই কথা যখনই বলছেন সঙ্গে সঙ্গে ওই রাজার লোক এসে বলল, ব্রাহ্মণ ঠাকুর এই ছেলেটাকে আমাকে দেবেন, আপনি কত নেবেন বলুন। তা ব্রাহ্মণ একটু লোভী ছিল, মৃদু মৃদু হাসতে হাসতে বলল, বাবা ব্রাহ্মণ ব্রহ্ম
ব্রহ্মবাক্য, ব্রাহ্মণ বাক্য বাবা নড়বে না, যা বলবো তাই বলে বলুন। বললো এই রাজার রাজত্বের অর্ধেক যদি কেউ আমায় দেয়, আমার এই ছেলে আমি তাকে দেব। বলতে দেরি আছে মা, দিতে দেরি নেই, কারণ এ তো রাজারই লোক, রাজাই তো সব সম্পদ দিয়ে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে কাগজ কলমে রাজার সই করে স্ট্যাম্প মারা উইল করে দিয়ে দিল। যেমন এখনকার দিনে আর এমএলএর বাড়িতে গিয়ে সার্টিফিকেট আনতে না, প্রত্যেক অফিসেই পাওয়া যায় স্ট্যাম্প মারা আছে, খালি ডেটটা বসিয়ে আছে। রাজা বিশ্বাস করে দিয়ে দিল ছেলেটাকে, কর ধরেছে লক্ষ্য কর, রথে তুলতে যাবে এমন সময় ব্রাহ্মণী এসে কাঁদছে। ব্রাহ্মণ বলল, শোনো ব্রাহ্মণী, তিন পুত্র তোমার বর্তমান, এরপরে যদি তুমি কন্দন করো তাহলে পুত্র হারা হচ্ছ, এরপরে পতি হারা হবে, সতী রমণীর পতির চরণে তো গতি নেই। তাই পতির বাক্য শ্রবণ করে পত্নী কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে রইলেন। ছোট বালকটি মা মা করে অনেক ডাকল, আত্মীয় স্বজনরা শোনার পর ছুটে এলো। ব্রাহ্মণ বলল, শোনো, আত্মীয় স্বজন, এতদিন আমি দিন দরিদ্র গরিব ছিলাম, ওই পুত্রের বিনিময়ে আজ আমি অর্ধেক রাজত্বের মালিক হয়েছি, তাই আমার সঙ্গে আত্মীয়তা রাখলে তোমাদের সুখে দুঃখে কষ্টে আমি তোমাদের দেখব, কিন্তু যদি তোমরা আমার পক্ষ ত্যাগ করে ওই বালকের পক্ষ নাও তাহলে আজ থেকে আমিও তোমাদের ত্যাগ করব। আত্মীয় স্বজন সবাই চলে, লক্ষ্য করো মা, নিয়ে চলে গেল ছেলেটি কাঁদতে কাঁদতে রাজা, কর্মচারী যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে। ঘৃত মধু দুগ্ধ পঞ্চামৃত যেটা করে মা, অগুরু দিয়ে তাকে স্নান করালেন। ভৈম একাদশী দিন উপবাস ছিলেন, কারণ দীক্ষিত ব্যক্তি, কারণ আমি তো বৃন্দাবনে থাকি মা জানি, একাদশী বছরের ৩৬টা উপবাস পড়ে, নির্জলা থাকতে হয়, বৃন্দাবনে কেউ ফলও পায় না জলও পায় না। তো বছরে যদি ৩৬টা হয়, ১২ বছর যদি এমনি করে ৩৬টা রাখেন তাহলে ১২ বছরে কত হবে, ১২ বছর পরে যদি ধরুন আপনি মারা গেলেন তবু তো গোবিন্দের কাছে বলতে পারবে এতদিন না খেয়ে তোমার ভজন করেছি। বছরে যদি ৩৬টা হয় তাহলে ১২ বছর ১২ দিয়ে ৩৬ গুণ করুন যে কদিন হয়, গোবিন্দেরকে বলতে পারবেন এতদিন আমি না খেয়ে তোমায় দেখেছি, তুমি আমায় দেখবে না মানে, এতদিন না খেয়ে আমি তোমায় দেখেছি, আমি জল পর্যন্ত স্পর্শ করিনি, লক্ষ্য করো মা। হরে কৃষ্ণ, তখনকার দিনে মনি ঋষিরা না খেয়ে কিভাবে এইভাবে অভ্যাস করত, তখনকার দিনে পরমায়ু বেশি তো ১০,০০০ ১০,০০০ এমনি তারা অভ্যাস করত, করতে করতে এমনি ভাবে অনাহারে চলত। যা হরে কৃষ্ণ, দৌত করে সুন্দর পোশাক পরিধান করে মায়ের মন্দিরের সামনে ওই যে হার কাট বলি দেয় না, চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে আর মাঝে মাঝে রাজার দিকে তাকায় আর মাথাটা নিচে করে ওই হাড়কাটার মধ্যে এমনি করে দেখে। আবার হাজার হলেও রাজা, রাজা হয় পিতা সম, পুত্র হয় প্রজা,
রাজার মনে দয়া এলো, বিনা অপরাধে কে হত্যা করছি আমার সুখের জন্য? জজ সাহেব যদি কারোর ফাঁসিও দেয় অপরাধের কারণে, তার শেষ ইচ্ছাটা জানতে চায়, তাহলে আমি রাজা হয়ে আমার কর্তব্য থেকে আমি কেন সরে যাচ্ছি? তাড়াতাড়ি ছেলেটার কাছে এসে খিলটা খুলে দিয়ে বলল, খোকা তোর শেষ ইচ্ছা যদি কিছু থাকে আমায় বলতে পারিস বাবা, তবে মুক্তি চাইলে পাবি না, যা ইচ্ছা হবে এখানেই পূরণ করতে হবে, এখানেই থাকতে হবে, তোমার সময়ও বেশি নেই। ছেলেটি বলল, রাজামশাই একটুখানি সময় দেবে, আমি আমার শেষ কর্মটা করে চলে যাব। বেশ দিলাম। ওই হারকাটের সামনে ছেলেটা চার কোণে একটা ঘর করলেন, নরম মাটি দিয়ে চারটে নাড়ু করে চার কোণে বসালেন। চার কোণে বসিয়ে প্রথম কোণে নাড়ুর কাছে কি জানি কি বলতে বলতে নাড়ুটাকে দূরে ফেলে দিলেন। আবার দ্বিতীয় নাড়ুর কাছে বসলেন, সেটাকেও ওইভাবে ত্যাগ করলেন। তৃতীয় নাড়ুর কাছে বসে কাঁদতে কাঁদতে অনেকক্ষণ পরে রাজার দিকে তাকিয়ে সেটাও ফেলে দিলেন। এবার চতুর্থ নাড়ুর কাছে গিয়ে চোখের জলে নাড়ুটাকে ফেলে দিলেন। দিয়ে রাজামশাইয়ের কাছে বলছে, রাজামশাই যখন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, এই নশ্বর প্রাণবিহীন দেহের সঙ্গে ওই নাড়ুটা এই দুটো একসঙ্গে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবেন রাজামশাই। বলা সমাপ্ত হলো আর ছেলেটা ছুটে এসে আবার ওই হাড় কাটে মাথা দিতে। রাজা ঠিক আছে বলল কিন্তু বুঝতে পারল না, কিন্তু গুণিন সে ভয় পাচ্ছে, কারণ গুণিন জানে, গুণিন যদি কারোর ভূত ছাড়াতে যায় আগে নিজের ঘরটা বেঁধে যায়, কারণ বাপেরও বাপ থাকে। গুণিন জানে আমি যে গোনাপড়া করে রাজাকে দিয়ে এই কাজ করাচ্ছি, এখন ছেলেটা মরার আগে আসতে মাথায় কোনটা আসতে বাবা আসতে আসতে, কারণ এই ছেলেটা মরার আগে এই যে চার কোণে চার নাড়ু করে কি জানি কি গোনাপড়া করে চলে যাচ্ছে, এ তো মরবে। আর রাজার যদি পিতা বলা সন্তান লাভ না হয়, তাহলে ওর পরে কিছুদিন পরে আমারও তো ছাড়, কারণ আমার বুদ্ধি আমার কৌশলে তো এই কাজ হচ্ছে, তাই আমাকেও হত্যা করবে। ওই জন্য গুণিন ও রাজার কাছে এসে বলছে, রাজমশাই ছেলেটা মরার আগে কি করে যাচ্ছে একবার যদি একটু। রাজা বলল, হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে, ও যেন কি একটা কর্ম করে যাচ্ছে, একটু জেনে নেওয়া যায়। ছেলেটার কাছে রাজামশাই বলল, বাবা তুমি যে কর্মটা করে যাচ্ছ এটা কি একটু যদি বলো। ছেলেটা বলল, রাজামশাই আমার যে এত তাড়াতাড়ি বেলা ডুবে যাবে আমি বুঝতে পারিনি, আমার যে বেলাটা তাড়াতাড়ি ডুবে যাবে, মাত্র 10-12 বছর বয়স তো, তাই যাওয়ার আগে যেটুকু বেলা সময় আছে। এই চারটে নাড়ু খেয়ে বাবা তিনটেকে ত্যাগ করে দূরে ফেলে দিয়ে একটাকে সঙ্গে নিয়ে মৃত্যুর পরেও তুমি তাকে আশ্রয় করে চলে যেতে চাচ্ছ, কে সব এরা বা কারা? ছেলেটি বলল, রাজামশাই সত্যকে স্বীকার করবে দুঃখ পাবে না, প্রথম নাড়ুটি হলো আমার বাবা আর মা, যাদের কাছে আশ্রয় পেয়ে আমার পরম আরাধ্য ধন গোবিন্দকে ভালোবেসেছিলাম, জাগতিক জগতের শিক্ষায় হয়তো আমি শিক্ষিত নই, কৃষ্ণ নামে পাগল বলে এই 12 বছর বয়সে আমাকেই পিতা মৃত্যুর মুখে ঠেলে দিল, তাই ভগবানের কাছে কেঁদে জানিয়ে গেলাম। যদি
কর্ম অনুসারে, কারণ এইটুকু সময়ে আমি জানি না আমার কি কর্ম হয়েছে। কারণ কর্ম অনুসারে তার পুনর্জন্ম গীতায় শ্রবণ করেছে। যদি আমার কোন সুকল্প থাকে গোবিন্দ, যদি আমার মনুষ্য কুলে আমি জন্ম পাই, যদি হরিবালার বদন পাই, আমার সেবা করার পর পাই, তাহলে আগে থেকে জানিয়ে গেলাম কোন কৃষ্ণ কৃষ্ণ ভক্তের ঘরে শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ পণ্ডিত পেয়েছি, তাই বাবা তাদেরকে রাখল আর আমি মূর্খ বলে এই দ্বাদশ বস্ত্রে আমার মৃত্যুর মুখে নিক্ষেপ করল। তাই ওই পিতামাতা নাড়ুটাকে আমি ত্যাগ করে গেলাম।
আর গোবিন্দের কাছে জানিয়ে গেল। রাজা বলল তাই যদি হয় তবে দ্বিতীয় নাড়ুটা, বলল দ্বিতীয় নাড়ুটা আমার আত্মীয় স্বজন, আমি কৃষ্ণ ভজন করি বলে তারা আমায় ত্যাগ করে আমার পিতৃ সঙ্গ নিল, কারণ পিতৃ অর্থের লোভে তারা মোহে বসে গেল। মিলিয়ে দেখো মায়ের জীবনে, মেয়েকে বিয়ে দিয়েছ অনেক ধনীর বাড়িতে, তুমি সদগুরু চরণ আশ্রয় করে একটু নিরামিষ আহার করো, ওই মেয়ের বাড়ি কোনো অনুষ্ঠান হলে মেয়েই তোমায় না করে মা তুই আসিস না, কেন তুই এলে তো আবার আলাদা ঝামালা, ও সব এখন করা যাবে না, আত্মীয় স্বজন ত্যাগ হচ্ছে, যে মেয়ে তোমার ছাড়া এক মুহূর্ত চলতে পারত না, যে মেয়ের বাড়ি কোনো কর্ম হলে তুমি না গেলে সে কর্ম উদ্ধার হতো না, আর যেই তুমি গোবিন্দ চরণ আশ্রয় করে একটু গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পেতে শুরু করলে, তখনই মেয়ে আত্মীয় স্বজন আলাদা হতে শুরু হলো। ছোট্ট বালকটি বলল রাজামশাই ওই দ্বিতীয় নাড়ুটি আমার আত্মীয় স্বজন এদেরকে ত্যাগ করে গোবিন্দের কাছে জানালাম, যদি আসি ভাবে কোনো কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হবে, কৃষ্ণ ভক্ত আত্মীয় স্বজন সাধু গুরু বৈষ্ণব দর্শন হবে, এই দেশে এই দেশে আমায় জন্ম দিও, আর কিছু তোমার কাছে চাওয়ার? রাজা বলল তবে তৃতীয় নাড়ু। ছেলেটি কেঁদে বলল রাজা দুঃখ পাবেন না, তৃতীয় নাড়ুটি হলো আপনি, আপনার এত রাজত্বে এত জনসংখ্যা থাকতে মাত্র আমাকেই বেছে নিতে হলো অকালে হত্যা করার জন্য, কারণ আমি কৃষ্ণ নামের পাগল বলে জগতে কি জগতের শিক্ষা আমার নেই বলে, তাই আমাকে মৃত্যুর মুখে অকালে দিতে হলো, তাই গোবিন্দের কাছে জানিয়ে দিলাম হে গোবিন্দ যদি পর জন্মে আসি কৃষ্ণ ভক্ত পিতা মাতা দেবে, ভক্ত আত্মীয় স্বজন দেবে, আরে ভক্তের ভাবে ভক্তের রাজত্বে আমার বাস দেবে, যেন কৃষ্ণ বলে বেড়াতে পারি, এতদিন আমি হয়েছি রাজা কিন্তু জীবনে আজ পেয়েছি সাজা, শেষ বাসনা জানার চতুর্থ নারী কঞ্জন তারে না করিলি বিসর্জন। বালকটি কেঁদে বলল রাজামশাই ওই চতুর্থ নাড়ুটি কে জান? ওই নাড়ুটি হলো আমার গুরু আর গোবিন্দ, কারণ আমি যে অদীক্ষিত নই দীক্ষিত, তাই গুরু আর গোবিন্দের কাছে জানিয়ে গেলাম এ জন্মে তো আর তোমার সেবার অধিকার পেলাম, তাই সঙ্গে নিয়ে যাই, যে দেশে আমি যাব সেই দেশে গুরু রূপে তুমি যেও, আমায় দীক্ষা দিও, আমার দেহ শুদ্ধ করো, আমি যেন তোমার সেবায় লাগতে পারি, সাধুগুরু বৈষ্ণব সঙ্গে তোমার সঙ্গে সঙ্গে রাজামশাই বলল আর নয় হয়েছে, কিন্তু গুণীন তো শক্তি মন্ত্রের উপাসনা, সে তো ভক্তি প্রেমের মন্ত্রে নয়। সে বলল তুই যে গুরু গোবিন্দ, তোর গুরু গোবিন্দের কি ক্ষমতা আছে? আমার শক্তি মন্ত্রের ক্ষমতা দেখ, গোনা পড়া করে মৃত্যুর মুখে এনেছি তোরে, এবার তুই কি করবি, আর তোর পদ নাই। সে তখন বলল শোনো শোনো গুণীন মহারাজ, তোমারে জানাই
মন্ত্রতন্ত্র গ্রন্থ সব শেষ হলে পণ্ডিত হয় মূর্খ দেখবে লক্ষ্য করে। সারা মাস ভাগবত পড়লেই যে কার্তিক মাস গেল, মহাভারত পড়লে সারা মাস, গ্রন্থ ভাগবত অধ্যয়ন যাই কিছু, মহাভারত গীতা যাই পড়ি, শেষ হওয়ার দিনে কি বলল, যে পড়ল সেই বলল আমার ভাগ্য হলো না বাবা, তোমরা সবাই এসেছো পায়ের ধুলো আমাকে দাও, আর পরের বছর জেনে এমনি করি। বলল কেন তুমি এত কিছু জানো এত পড়লে? বলল এ তো সব, কিন্তু আমার শাস্ত্রে বললে গ্রন্থ অধ্যয়ন সমাপ্ত হলে পণ্ডিত হয় মূর্খ, আর মূর্খ হয়েই যদি সে প্রেমের বন্যায় ভাসতে পারে সে হয় পরমারাধ্য, সেই একমাত্র পরমারাধ্য। ছেলেটি বলল তুমি করেছো শক্তির উপাসনায় এনেছো আমার মৃত্যুর মুখে, কিন্তু তুমি জানো না ভক্তির উপাসনায় কি হয়। বলল কি হয়? বলল এই যে আছে গুরু গোবিন্দ, ও যদি কৃপা করে তাহলে বাঁচালে বা যাতে পারে, যদি গুরু গোবিন্দ কৃপা করে বাঁচালে বা যাতে পারে, প্রতিদিন শুকো লাগায় যে মুখে কবু না যে কি যে আন, কেন দাস ভনে ও দুটি নয়নে থেকেছে শ্যামের বান। আজ যে রাধারানীর এই দশা অন্য কিছু নয়, পার্থিব জগতে বান দিয়ে বিদ্ধ করলে তার যেমন দশা হয়, আজ রাধারানীর সেই দশা গোবিন্দের রূপবাণে জর্জরিত রাধারান সেই বান বিদ্ধ করেছে তাই এমন দুর্জয় দুশরিত। সখীরা বলল তবে কি এমন দেখলি বল শুনি, অরে কি রূপ হে মধুর মূরতি প্রীতি রসে দশা, কপালে চন্দন চাঁদ
যিনি বিধুবর তার বদন সুন্দর ভুবন মোহন যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন জাগতিক জগতের ফাঁদে পা দিলে বেরোবার পদ আছে, কিন্তু ওই ভুবন মোহন মূরতির ওই নয়ন একবার যে নয়ন দিয়েছিল, হ্যাঁ সে যে নব জল ধর রসে নর নর রঙ রঙের কান্তি বা জ্যোতি কেমন জানিস? নব জলধর, নব জলধর মানে নব মানে নূতন, জলধর মানে মেঘের রং যেমন, সব মেঘে বৃষ্টি হয় না কিন্তু, তাই সব মেঘের রং যেন গোবিন্দের রঙের কথা ভেবো না, যে মেঘে বর্ষণ হয় সেই মেঘের রূপ যেমন আমার গোবিন্দের অঙ্গ কান্তি তেমন, সে যে নব জল ধর রসে ধর ধর বরণ চিকন কালা, নব জল ধর রসে ধর ধর তার অঙ্গের বসন রজত কাঞ্চন মণিমুক্তার মালা, অঙ্গের বসন তাই না? বাড়িতে কোনোদিন শাড়ি কিনে দিচ্ছিস? বাড়িতে শাড়ি কিনেছিস কোনোদিন? ফাউ পেয়ে যাচ্ছে নাকি? না বৌদি বায়না করে না, একটা শাড়ি কিনতে গেলে মারা জানে কত কষ্ট করতে হয় তাই না? তবে আর বেশি কষ্ট করতে হবে না মা, এতদিন চুল বিক্রি পয়সায় হচ্ছিল, এবারে লক্ষ্মীর ভান্ডার এসে গেছে। কিন্তু আমরা যে কবে নারায়ণের ভান্ডার পাবো এটাই ভেবে পাই না। আর অত বাহার শাড়ি নিয়ে বাবাদের কাছে আর বায়না করতে হবে না, লক্ষ্মীর ভান্ডার এসে গেছে রেখে দাও তাই না? কি সত্যি কিনা? সবাই হাসে হাসে এই যে মা রাগ করলে না, রাগ করলে না, কটা বাজলে? হরে কৃষ্ণ হরি বল। এই যে এতক্ষণ কীর্তনের মধ্যে, এই যে এতক্ষণ এইটুকু সময় যে হাসলে, এই চুল ছানার কথা বললাম, লক্ষ্মীর ভান্ডার কথা বললাম, তোমরা হাসলে, এইটুকুই বাজে কথা। এই কথা শোনার জন্য বলার জন্য অনেক লোক আছে মা, এই কথা বলতে আর শোনাতে এত টাকা নিয়ে আমি এত দূর ছুটে আসিনি মা,
করবে না। এতে যদি কারোর আমার প্রতি খারাপ মনে হয় ভালো, কারণ কৃষ্ণ ভক্ত সবার কাছে ভালো হতে পারে। অপরাধ নিও না মা, যে কথায় নেই কৃষ্ণ কথা, যে কথায় নেই হৃদয়ে চৈতন্য কথা, সে কথা তো বাজে কথা জীবনে অনেক পাবে মা, কিন্তু হরি কথা এ বড় দুর্লভ কথা গো। হরি 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 তারে অঙ্গের বাসনা রাজতন মনি মুকুতা রমালা, তারে অঙ্গের বাসনা রজত কঞ্চন মনি মুকুতা রমালা, মনে বলে না সখী কে সাজালো, সখী কে সাজালো, সখী কে সাজালো, বলে রজত কঞ্চন দি বলে না সখী কে সাজালো, যার সুতে রূপে জগতি বলে না সখে সাজালো, শুধু জগতি বলে না সখীকে সাজালো, তার জড়া ভুরু যেন কামের কামানো, কেবা কইল নির কেবা কইল নির কৃষ্ণের লীলা সর্বত্র হয়, কিন্তু কৃষ্ণ কথা একটা জায়গায় হয়, দু জায়গায় হয় না। কৃষ্ণ লীলা ব্রজমণ্ডল সর্বত্র লীলা হয়, কিন্তু সেখানে লীলা হয় না, শুধু কৃষ্ণ কথা হয়, সেটা হলো জটিলা ভবন। এই জটিলা ভবনে শুধু কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ লীলা হয় না। অন্তরঙ্গ সখী নিয়ে এই কৃষ্ণ রূপের কথা, ওই জন্য এই কীর্তন শুনতে গেলে বা রূপ আস্বাদন করতে গেলে একটু অন্তরঙ্গ ভক্ত না হলে আস্বাদনে সম্ভব হয়ে ওঠে না। হরে কৃষ্ণ জয় রাধে, হরে কৃষ্ণ। কটা বাজে রে, সময়টা বল, পৌনে এগারো, ঠিক আছে আর 15 মিনিট গাই। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। হ্যাঁ কি বলবো সখী তোদের কাছে, আমি কেন গেলাম কেন গেলাম কেন গেলাম যমুনার কত ঠামে দাঁড়াছে, কত ঠামে দাঁড়াছে, সে যে কত ঠাম দাঁড়াছে, কত ঠামে দাঁড়াছে, বলো ভিতর বাহি হ
আলো করেছে ভিতর বাহির আলো করলো বটে, কিন্তু আলো করে কি করলো জানিস? আমারে ভিতরে যেন নাড়াই গেল, ভিতরে যেন নাড়াই গেল, ভিতরে শুধু দর্শন করেছি তাতেই দর্শন। দর্শন পর্শন ঘ্রাণ তিনি অর্ধেক ভরে, দর্শন পর্শন ঘ্রাণ তিনি অর্ধেক ভোজন। তুমি এই ধরো জাগতিক জগতে ধরো কথায় বলছি, মা অপরাধ নেবে না, কেউ মাংস খাও না, নিরামিষ ভুজি, এই বাড়ির পাশ থেকে যাচ্ছে ওই বাড়িতে মাংস রান্না হচ্ছে, একটা সৌবাস বা গন্ধ যাই বলে বেরোবে, তোমার নাসিকায় প্রবেশ করলে কি হবে? সঙ্গে সঙ্গে মুহূর্তে মনটা তোমার অতিশয় যে বাড়িতে এই চলা আজকে দাদুশি রাখি অর্ধেক ভোজন হয়ে গেছে, প্রবেশ করেছে নাড়িয়ে দিয়েছে তোমার। তা রাধারানী বলল, দর্শন করার সঙ্গে সঙ্গে বাইরে তো আলো হয়েছে, আবার আমার ভিতরে আলো করো, আমারে ভিতরে বসে নাড়াই দিল, আমারে ভিতরে বসে নাড়াই দিল, হে ভগবান মোহন মূরতি ধরে আমারে ভিতরে বসে নাড়াই দিল, হে ভগবান মোহন মূরতি ধরে ভিতরে বসে নাড়াই দিল, নাড়ায় কদম্ব তলে। ললিতা বলল, আচ্ছা তোর বধু যদি ব্যাধ হয়ে দাঁড়ালো, তা ব্যাধ ফাঁদ পেতে পাখি ধরে, ফাঁদ পেতে পাখি ধরতে গেলে শুধু যদি ফাঁদ পাতে পাখি পড়ে, তাতে চার জিতে হয়, চারের লোভে পাখি যায় গিয়ে ফাঁদে ধরা পড়ে, তাহলে তোর বধু যদি রূপের ফাঁদ পেতে দাঁড়ালো চার কি দিল? যেটা তোর মন হরিণী মন মিঘি গিয়ে ধরা পড়বে তাহলে চার কি দেবে? তার যদি রূপের ফাঁদ, ওই দেখেন না মা রাগ করলে হবে না, মেয়ে কলেজে থেকে গেছে, কলেজ ছুটি হয়েছে, কিছু কিছু বাবার বোকাতে ছেলে আছে, পেটে দিনভর ঘুষি মারলে ক অক্ষর বেরোবে না, কিন্তু বাবার ওই যে দাওয়া গাড়ি আছে পিছন দিক দিয়ে হবে না পাক দিয়ে আওয়াজ হবে, কলেজ যখন ছুটি হবে ঠিক হয়ে দেখবে তার কাছে আবার লোক দেখি দেখে বলে ওই মেয়েটা জানিস আমাদের পাড়ার ওই পাড়ার পাশেই থাকে, আরে ও কোথায় থাকে চলছে না, তুই কোথায় থাকিস সেইটা কর, ওর দরকার রূপের ফাঁদ পেতে দাঁড়িয়ে থাকে, যদি জালে একবার কেউ পড়ে তামার গোবিন্দের বিশ্ব বিমোহন মূরতি রূপ ছটা আলো করে দাঁড়িয়ে আছে যমুনার তীরে, রাধারানীর মন হরিণী মন মিহি ধরার জন্য রূপের ফাঁদটা পাতল, যাক সময় হয়ে যাচ্ছে চলে যাচ্ছে, এবারে সত্যি কথা বলো তো কোন মা ভালোবাসা করে বিয়ে করেছে? এটা হতে পারে না, একেবারে কেউ নেই এটা হতে পারেই না, আমি নেড়া বলে আমার কাছে লজ্জা, আর কোথাও লজ্জা নেই, আবাহ জয় নিতাই মা ধন্যবাদ। এই যে এত লোক এসেছে তাহলে কেউ ভালোবাসা করেনি তাই না? তাহলে এইবার তোদের জিজ্ঞাসা করি এত রাত্রে কার জন্য বসে আছি? সত্যিকারের ভালোবাসা না করলি তাহলে অত কিছু মজাক করা ঘর টালি বসানো বাথরুম সব ছেড়ে এখানে কেন? ভালোবাসা ছিল হয়েছে মা,
কিন্তু ভালোবাসাটা গড়ার জন্য এসেছিস। এই সাধুগুরু বৈষ্ণবের চরণে গোলা নিয়ে আস্তে আস্তে করে ঘর তৈরি কর, যে ঘরে আমার প্রেমের মূর্তি কৃষ্ণ জীবন হয়ে বিরাজ কর। ভালোবাসা করেছিস মা, না হলে এত রাত্রে সবকিছু ত্যাগ করে বসে থাকতিস না। তবে ভালোবাসাই যখন করে ফেলেছি, এবার ভালোবাসাটা গড়তে শুরু কর মা। কারণ ভালোবাসাটা করলে ভালোবাসার মানুষটা আসবে আর চলে যাবে। জাগতিক জগতে দেখ না, ব্যয়কে ফোন কর, ব্যয় বলে যাবো দিদি ঘর তৈরি কর, বাড়িটা করো না, যাই কদিন থাকবো, বাড়িটা কর, একটা ঘর, পাঁচ দাওয়ায় তোমরা থাকো, ছেলে বৌমা ঘরে থাকে, আম গেলে তো রাগ করো না ভাই, ঘর দর তৈরি করে যাবো। তাহলে জাগতিক জগতে কামনা বাসনার মানুষ যদি বাহ্যিক ঘর না থাকলে আসতে না চায়, পরমার্থিক গোবিন্দ ঘর যদি ঠিক না রাখে। রাধা নামের ইট কাটায় কৃষ্ণ নামের সুরকি দিয়ে সদ্গুরু মিস্ত্রি ধরে ঘর পাকা করতে হয়। রাগ করিস না মা, দন্তে সহায়কার দন্ত নয়াকার সোনা, অঙ্গে দিলে অহংকার বৃদ্ধি হয়, আর তালবে সহায়কার দন্ত নয়াকার সোনা, গুরুর কাছ থেকে গ্রহণ করলে উপাসনার দেহ হয়। জাগতিক জগতের সোনা অঙ্গ দিলে অহংকার বৃদ্ধি হয়, কারো কারো আবার অহংকারের কারণে প্রাণ নাশ হয়, কিন্তু গুরু কি পায় তারও যদি তালবে সহায়কার দন্ত নয়াকার সোনা গ্রহণ করে উপাসনার দেহ হয়, কখন যে আমার গোবিন্দ সে সেই দেহে বিরাজ করে, সেই দেহটা যখন কৃষ্ণ বলে ধুলাই উঠিয়ে পড়ে, কখন আমার গোবিন্দ তাকে ঢুকতে পারে, কারণ উপাসনার দেহ কোনদিন ভূমি পড়তে দেয় না ভগবান। আর অনেক প্রমাণ আছে, অনেক ভক্ত চরিত্র আছে, হরে কৃষ্ণ। সখীরে আমার মধু চার দিয়েছিল, রূপের ফাঁদ পেতে চার কি দিল জানি, সে যে দিয়া হাস সুদা আমার অঙ্গ ছাতা, আরে অঙ্গ ছটা আমার আঁখি পাখি, বড় খেদের গান গো মা, বড় কষ্টের গান, আমার আঁখি পাখি বললে নয়ন গেল, কিন্তু তখন আমি মনকে ধরে আছি, যেতে দেব না, কিন্তু মনমিঙ্গি হেন কালে পড়িল সেই রূপের জালে, শূন্য দেহ পিঞ্জরা রহিল, শূন্য দেহ পিঞ্জর রয়ে আছে, কিন্তু নারী জাতির শ্রেষ্ঠ ধন তখনও আমি দিইনি বিসর্জন, জানিস ললিতা। এবার কোন মা বলতে পারে, আমার সময় নেই মা, দল আসে, কোন মা বলতে পারে বলো, নারী জাতির শ্রেষ্ঠ ধন কি, ঝপ করে বলো মা। যে মা বলতে পারবে, এই ন্যাড়া ছেলে খরচা কম, আমার 101 টাকা পুরস্কার করে যাব,
যে মা বলতে পারবে, কিন্তু যে বাবা বলবে ডবল ফাইন। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? কোন মা বলতে পারে? এক মা বলল শাড়ি, উলুধ্বনি। বলতে পারলে না? একশো এক টাকা চলে গেল রে, সারা মাসে পাঁচশো এক টাকা লক্ষ্মীর ভান্ডারে, পট করে বললেই একশো টাকা। মনে কর দিদি নাম্বার ওয়ান হচ্ছে, আমি সেই রচনা। তোরা ভাবিস নি আমি নেড়া বলে কিছু জানি না, সব জানি, কিন্তু মা যেখানে যেমন তখন তেমন। তবে বাস্তব কথা বলছি মা, কীর্তন আর বেশি দিন গাইব না মা, কারণ এখনকার দিনে কীর্তন ভব কীর্তন পপ কীর্তন হয়ে গেছে, খেউর কীর্তন। যে কীর্তনে গালাগালি হয় তাকে খেউর কীর্তন বলে। দেখেন না ক্যাসেটে দেখা যায় রাধা রানীকে মাল বলে কথা বলে, এরা কীর্তনিয়া। আরো অনেক কীর্তন আছে, আর কীর্তন নেই, এই হচ্ছে কীর্তন। রাগ করিস না মা, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া তারা রসাতলে অপরাধ নিয়ে না। জয় নিতাই, হরে কৃষ্ণ দল।